আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে হাই সিপিসি টাইম এবং কিভাবে পাবেন, কোন অ্যাডগুলো ক্লিক করলে ভালো সিপিসি পাবেন, সেই সব নিয়ে আপনাদের মাঝে কথা বলতে আসলাম। তো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। ভালো না লাগলে লাইক ডিসলাইক মারবেন, কমেন্ট করবেন, সমস্যা নেই, কিন্তু আপনার জানা দরকার যেগুলো, সেগুলো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। ফার্স্ট অফ অল, আপনারা হাই সিপিসির জন্য পেতে পারেন যে রাশিয়া আছে, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, এগুলো খুব হাই সিপিসি দেয়। এই কান্ট্রিগুলোর মাধ্যমে আপনি হাই সিপিসি পেতে পারেন। আপনি যখন কাজ করবেন তখন এই কান্ট্রিগুলো কানেক্ট করে তারপরে আপনি কাজ করবেন। যদি বাংলাদেশে অ্যাকাউন্ট হয়, অবশ্যই একটা কথা আছে এখানে যে বাংলাদেশে অ্যাকাউন্টে ভিপিএন ইউজ করা যাবে না, এটা অনেকেই বলে, আমি নিজেও বলি, বাট এটা কিন্তু কোনো অ্যাডভোকের কোনো আর কি টার্মস অ্যান্ড কন্ডিশনে কোথাও লেখা নাই যেটি করা যাবে না। কিন্তু এটা তো একটা সাধারণ একটা ঠিক একটা সাধারণ একটা কমন সেন্স যে আপনি একটা জিনিস বানালেন, সেটা যদি আর কি উল্টো পাল্টাভাবে অন্য জায়গায় কাজ করে, আপনার কাজ না করে যে অন্য কাজ করে, তাহলে এটা আপনার কেমন লাগবে? এরকমটাই কিছুটা আর কি, যে আপনি বাংলাদেশের অ্যাকাউন্টে অন্য দেশের কান্ট্রিতে সবগুলো ক্লিকই যদি বাইরের কান্ট্রি থেকে করেন, তাহলে একটা গুগল এটার দিকে নজর দিবে এবং আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। আর আপনারা ঠিক আছে করবেন, সমস্যা নেই, কিন্তু মানানসই মনে করেন যে বাংলাদেশ থেকেও কিছু ক্লিক করবেন, বাইরের কান্ট্রি থেকেও কিছু ক্লিক করবেন, সমস্যা নেই। আর এখন টাইমটা নিয়ে, আর আপনি যদি চান যে না একেবারে সে বাইরের কান্ট্রি থেকে আপনি সব কাজগুলো করবেন, তাহলে আপনার ক্লিকের পরিমাণ কমাতে হবে দুইটা কি তিনটা, দুইটার পরে বেশি যাওয়ার দরকার নেই, তাহলে সমস্যা। কিন্তু একটা টাইমে গিয়ে আপনার অ্যাকাউন্টটা যখন পুরাতন হবে 2-3 মাস, তখন একটা টাইমে গিয়ে আপনি একটা ভালো সিপিসি পাবেন, কিন্তু আপনার রেগুলার কাজ করতে হবে দুইটা থেকে তিনটা ক্লিক। এখন আপনার কথা হচ্ছে যে ভালো টাইম অনুযায়ী কাজ করেন, ভালো ভালো সময় কাজ করেন, সব কিছু ভিপিএন কানেক্ট করে কাজ করেন, হাই সিপিসি পাচ্ছেন না, কারণটা হচ্ছে এখানে, এটাই তো মূল সমস্যা। কারণ পাচ্ছেন না কেন বলতেছি, ফার্স্ট অফ অল আপনি সকালবেলা কাজ করবেন 10টা থেকে 11টা অথবা 12টা পর্যন্ত, 12টার মধ্যে একটা ক্লিক, বিকালবেলা কাজ করবেন 5টা থেকে 7টা, আর রাত্রেবেলা কাজ করবেন 10টা থেকে 12টা। তো এখন সবচাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে বিকাল 5টা থেকে 7টা, এই টাইমটা অনেক ভালো সিপিসি দেয়। 5:30টার সময় একটা ক্লিক করবেন আর কি, আমার জানা মতো এই টাইমটা ভালো দেয়। আর 10:30টার সময় আমি ভালো একটা সিপিসি পাইছি, সেজন্য আমি আপনাদের বলতে সাজেস্ট করব। এখন আপনাদের সমস্যা হচ্ছে মূলত যে হাই সিপিসি আসছে না কেন, আপনাদের অ্যাডের উপর ডিপেন্ড করবে, আপনি কোন অ্যাডে ক্লিক করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার সিপিসিটা কীরকম আসবে। তো এখন আপনার অ্যাডটা আপনি কীভাবে চিনবেন যে কোনটা ভালো অ্যাড কোনটা খারাপ অ্যাড? তো এটা চেনার জন্য ফার্স্ট অফ অল সবসময় আর কি অনেক দিন যাবত এটাই চলে আসছে, ইন্স্যুরেন্সে ভালো একটা সিপিসি দেয়, যে এক্স নামে একটা ওয়েবসাইট আছে ওটার ভালো সিপিসি দেয়। তো এখন আপনারা এই ইন্স্যুরেন্স অথবা যে এই সে কন্ট্রাক্টরস এইগুলা বাড়ির বিল্ডিং যে ই করে বানায় সেগুলো এইসব যে আছে এইগুলা বেশি একটা ভালো সিপিসি দেয়। তো আপনারা অনেক অ্যাড আসবে, ইমপ্রেশন দিবেন, তারপরে আপনারা অ্যাড আসতে থাকবে, কিন্তু আপনারা ক্লিক করবেন না। যতক্ষণ না পর্যন্ত ভালো একটা অ্যাড না পান ততক্ষণ আপনি ক্লিক করবেন না। তা আপনি মনে করেন 5টার সময় 5টা থেকে 7টা, তো আপনি 5টার সময় কাজ শুরু করলেন অথবা তার আগে একটু কয়েক মিনিট আগে, তারপরে আপনি ওই ইমপ্রেশন দেবেন আর কি, অ্যাড শো করাবেন, তারপরে খুঁজতে থাকবেন যে কোন সময় ভালো অ্যাডটা আসে। যে সময় ভালো অ্যাডটা আসবে সেই অ্যাডটাতেই আপনি ক্লিক করবেন, আপনি ওয়েট করবেন যে কখন আসে, যদি না আসে ওই দিন কাজ বন্ধ, সমস্যা নেই, আপনি 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টার মতো ট্রাই করতে থাকবেন। যতক্ষণ অ্যাডটা না আসবে ভালো অ্যাডটা, ততক্ষণ আপনি কাজে ইমপ্রেশন দিতে থাকবেন। তো আপনার ইমপ্রেশনটা একটু বেশি রাখবেন, তাহলে আপনার হাই সিপিসি পাবেন। আমি তো মাঝে মাঝে এমনও হয়েছে যে আমি ইমপ্রেশন অনেক দিয়েছি, আবার আমার কিছু সেন্ট তারা কোনো ক্লিক ছাড়াই দিয়েছে, ইমপ্রেশন ছাড়া আর কি, ইমপ্রেশনে, শুধু ইমপ্রেশন এবং পেজ ভিউতে। তো এটা আপনারা খেয়াল রাখবেন যে আর কি ভালো সিপিসি ওয়ালা অ্যাড দেখে আপনারা ক্লিক করবেন, আপনারা বুঝতে পারবেন যে আপনারা যেটা মন বলবে সেটাই আমার ভালো একটা সিপিসি পাবে। যে এই যেগুলো বললাম ইন্স্যুরেন্স, তারপর ইন্স্যুরেন্সের মধ্যে ভাগ আছে, ইন্স্যুরেন্সটা বেশি সিপিসি দেয়, যে একসাথে ভালো সিপিসি দেয় $3-4 পর্যন্ত দেয় আর কি, আর বিল্ডিং বানায়, এই এই তিনটা জিনিস আপনারা খুব বেশি নজর খেয়াল করবেন, আপনারা আসবে এগুলো অ্যাড আপনাদের আসবে, আপনারা দেখলেই বুঝবেন যে আর কি কোনটা কীরকম। নর্মাল অ্যাডগুলো কখনো ক্লিক করলে হাই সিপিসি আপনি কখনোই আশা করতে পারেন না, পারবেন না। তো ভালো সিপিসির জন্য অপেক্ষা করবেন, ইমপ্রেশন যত লাগে দিবেন, 100-500 ওই যত হোক, যতক্ষণ না পর্যন্ত ভালো সিপিসি অ্যাড আসবে ততক্ষণ ক্লিক করবেন না। আর একটা কথা ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি কি করবেন, ভিপিএন চেঞ্জ করে দেখবেন যে আপনার 4-5টা ভিপিএন আছে, আর বেশি যে ভিপিএনগুলো আছে অনেকবার ডাউনলোড হয়েছে সেই ভিপিএনগুলো দিয়ে আপনি কখনোই কাজ করবেন না। যেমন টার্বো ভিপিএন 50 মিলিয়নের উপরে ডাউনলোড, এগুলো দিয়ে কাজ করবেন না। আপনার কম যে ডাউনলোড আছে সেই ভিপিএনগুলো দিয়ে কাজ করবেন। আর যেটা বলতেছিলাম যে আপনারা
ভিপিএন চেঞ্জ করে কাজ করবেন, যেমন আছে এই যে আপনি, আমি একটা জাস্ট উদাহরণ দিই যে আপনি সুপার ভিপিএন অথবা গেকো ভিপিএন দিয়ে ঢুকলেন, ঢোকার পরে কানেক্ট করলেন ইউনাইটেড স্টেট, কানেক্ট করার পরে আপনি অনেকক্ষণ ইম্প্রেশন দিলেন, 50-100টা ইম্প্রেশন দিলেন, দেখলেন যে কোনো ভালো সিপিসি ওলা অ্যাড আসতেছে না, কি করবেন আপনি, ওটা ডিসকানেক্ট করে আরেকটা ভিপিএন যাবেন ইউনাইটেড স্টেট কানেক্ট করবেন, এরকমভাবে আপনি 4-5টা ভিপিএন চেঞ্জ করবেন, তারপরে আপনি কাজ করবেন, ভালো সিপিসি আসবেই। তো বুঝতে পারলেন আশা করি, আর আপনাদের অনেকেরই হয়তো এই সমস্যাটা হচ্ছে যে অ্যাড শো করতেছে না, তাদের জন্য আমার একটা ভিডিও আছে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, 100% কাজ করবে, আপনার অ্যাড আসবে, থাঙ্কেবল অ্যাপে বিল্ডার পডুলার যাতেই আপনি অ্যাপ বানান অ্যাড আসবে। তো আজকে তো ছিল এতটুকুই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আর আর কি।